সরকারি চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি ইকোনমিক সাবজেক্টের, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে অধিক সংখ্যক লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে? উত্তর, বিহার। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয় আয় প্রথম কে গণনা করেন? উত্তর, দাদাভাই নৌরজি। পরবর্তী প্রশ্ন, ভারতে মাথা প্রতি ঊর্ধ্বতম আয়ের রাজ্য কোনটি? উত্তর, পাঞ্জাব। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের গভর্নর কে নিযুক্ত করে? উত্তর, ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কত বছরের জন্য অর্থ কমিশন গঠিত হয়? উত্তর, 5 বছরের জন্য। পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন, যোজনা কমিশনের চেয়ারম্যান কে হন? উত্তর, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতির কর্মবিরল ঋতু কোন কোন মাস? উত্তর, জানুয়ারি থেকে জুন। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়? উত্তর, পশ্চিম জার্মানির। পরের প্রশ্ন, ভূমি সমবায় ব্যাংক কত সময়ের জন্য ঋণ দেয়? উত্তর, দীর্ঘ সময়ের জন্য। পরের প্রশ্ন, একটি দেশের অর্থনৈতিক উন্নতি বেশি কিসের উপর নির্ভর করে? উত্তর, কারবারি লোকের উপর। পরের প্রশ্ন, ক্রস চেক ভাঙা যায় কিসের মাধ্যমে? উত্তর, ব্যাংকের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, সরকারের কর ধার্যের উদ্দেশ্য কী? উত্তর, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কিসের জন্য ভারতকে ঋণ দেয়? উত্তর, বকেয়া অর্থ মেটানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পরে দি ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নামকরণ কী হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ব্যাংক রেট কখন বাড়ানো হয়? উত্তর, মুদ্রাস্ফীতির সময়। পরের প্রশ্ন, টাকার অবমূল্যায়নের ফলে কী বৃদ্ধি হওয়ার সুযোগ পায়? উত্তর, রপ্তানি বাণিজ্য। পরের প্রশ্ন, কাগজের নোট কোন শ্রেণীর মুদ্রা? উত্তর, বৃদ্ধিগ্রাহ্য মুদ্রা। পরবর্তী প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর, ম্যানিলায়। পরবর্তী প্রশ্ন, ভারতের আয়কর কত সালে প্রবর্তিত হয়? উত্তর, 1860। উত্তর, 1860 সালে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কবে গঠিত হয়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়? উত্তর, 1948 সালে। পরের প্রশ্ন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়? উত্তর, 1974 সালে। পরের প্রশ্ন, স্বাধীনতা লাভের পর ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সমবায় কৃষি ব্যবস্থা আরম্ভ হয়? উত্তর, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ব্যাংকের সব থেকে বেশি শাখা আছে? উত্তর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। পরের প্রশ্ন, বাজারে একজন বিক্রেতা ও বহু ক্রেতা থাকলে তাকে কি বাজার বলা হয়? উত্তর, মনোপলি বাজার। পরবর্তী প্রশ্ন, 1962 সালে মুদালিয়া কমিটি কিসের জন্য গঠিত হয়? উত্তর, আমদানি রপ্তানির নীতি ঠিক করার জন্য। পরের প্রশ্ন, ভারতে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প কবে চালু হয়? উত্তর, 1993 সালে অক্টোবর মাসে। পরবর্তী প্রশ্ন, কাজের জন্য খাদ্য প্রকল্প কবে চালু হয়? উত্তর, 1977 সালে। আজকে আমি এখানে শেষ করছি। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ।